গোসাই, অলি ব্যানার্জির নামে একটা পুজো হবে, আজ ওর জন্মদিন। আর গোত্রটা কি? গোত্রটা তো আমার শান্ডিল্য গোত্র। তুমি? হ্যাঁ, আমি আজই এসেছি। দিয়ে কেমন আছো এখন? ভালোই, তুমি? এই চলছে। তোমাকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু একবারও করে উঠতে পারিনি। ফোন করেছি বহুবার, ফোনেও পাইনি একবারও। ফোনটা আমার হারিয়ে গেছিল, নাম্বারটাও চেঞ্জ করতে হয়েছিল। ইচ্ছে থাকলে যোগাযোগটা করতে পারতাম আমার সঙ্গে। তোমার ব্যবহারের পর থেকে আমার আর ফোন করতে ইচ্ছে করেনি তোমাকে। তোমারও তো একবারও মনে পড়েনি আমাকে। যদি বলি হ্যাঁ, বিশ্বাস করবে? কি লাভ বলো বিশ্বাস করে? উত্তরটা কিন্তু পেলাম না এখনো। আমার উত্তরের দরকার তো তোমার হয় না, কোনোদিনও হয়ও নি। আজকে আর নতুন করে প্রশ্ন উত্তর পর্বে জড়িয়ে কোনো দরকার নেই। তুমি তো একটু ম্যাচিওর হতে পারতে। আমাকে ম্যাচিওর হতে বলছো? আর কত ম্যাচিওর হবো শুনি? বিশ্বাস তো করতে পারো না, তার উপর দোষটাও আমার। তুমি তো বোঝাতে পারতে, রাগটাই আগে হলো। তুমি তো ফোন করতেই পারতে আমাকে একবার, কিন্তু করোনি তো। যেগুলো জানো না সেগুলো নিয়ে কথা বলো না, অন্তত পক্ষে তোমায় মানায় না। এতদিন যখন তোমাকে ছাড়া কোনো অসুবিধা হয়নি, ভবিষ্যতেও হবে না। আর বিশ্বাস করো, এই ন্যাকামিগুলোতে না আর মন গলে না। তার মানে অসুবিধা হয়েছে? আর তাছাড়া যেদিন চলে যাচ্ছিলাম সেদিন তো একবার দেখাও করতে আসুনি। ইগোটা কার একটু ভেবে দেখো। ছেলে মানুষই করে লাভ আছে কি আর? মানছি তো আমারই ভুল ছিল, আবার নতুন করে শুরু করা যাক না। পারলাম না গো, তুমি থাকো তোমার ভুল নিয়ে। ভাই কেটে পড়। এই অন্ত, নাকি দেখে গাড়ি চালাতে পারো না? নাকি গাড়ি চালাতেই জানো না? যদি গাড়ি না চালাতে জানো ঘরে বসে থাকবে। বাইরে বেরিয়ে অ্যাক্সিডেন্ট করার কোনো দরকার নেই। ছোট লোক একটা, যথেষ্ট জোরে পড়ে গেছি আমি, যথেষ্ট জোরে লেগেছে আমার। ওই কি বলছি, একটাও তো কানে যাচ্ছে নানা কথা। সরি বলে ভদ্রতাটুকুও নেই, ছোট লোক একটা। আজ নেহাত আমার জন্মদিন বলে তোমাকে ছেড়ে দিলাম, নইলে এক ঘুষি মেরে নাকটা ভেঙে দিতাম। হ্যাপি বার্থডে! আরে হ্যাপি বার্থডে বললাম তো! কানে তোরে না এক চড় চুরি দেবো। অত ভেবো না, অত ভেবে কোনো লাভ নেই। কার কথা বলছিস? ছেলে আমাদের প্রেমে পড়েছে। এই যে মেঘ, শোন, তুই যার কথা ভাবছিস এত, ওই যে আমাদের নতুন বড়বাবু, ও তারই কন্যা, সাবধানে। ভাই তুই প্রেমে? শোন ভাই, মেয়েটা সম্বন্ধে কিছু ইনফরমেশন আমার জানা আছে। মেয়েটার নাম জানা নেই, তবে বিকেলবেলা ওই কলেজের সামনে দিয়ে প্রতিদিন 5টার সময় সাইকেল নিয়ে পেরোয়, তখন যদি তোর কিছু করার থাকে করতেই পারিস। সাইকেলের শরীর ঠিক আছে তো? মানে ভেঙে যায়নি তো? আচ্ছা তোমার নামটা জানো কি? ডিসগাস্টিং। ডিসগাস্টিং? বাহ, বেশ ভালো নাম তো। আরে ও ডিসগাস্টিং, তোমার নাম্বারটা দেবে? বিশাল সাহস না, চেনো না জানো না ফোন নাম্বার চাইছো। আমি তোমাকে ফোন নাম্বার দেবই বা কেন? এই তুমি কি আমাকে ঝাড়ি মারছো? আরে ছিছি, ওসব আমি করি না। ওসব ঝাড়ি টাড়ি তো বাজে ছেলেটা মারে, আমি তো ডিটেক্ট ভালোবাসি। মানে মানেটা কি? মানেটা হলো
আই লাভ ইউ। কালি দেখলে আজই আই লাভ ইউ। আমার কি করার আছে বলো? প্রথম দেখাতেই যে তোমার প্রেমে পড়ে গেছি। তুমি জানো আমার বাবাকে? হ্যাঁ, আমার শ্বশুর। কি? আরে আমি তো বললাম থানার ওসি। এসব আতিপাতি আই লাভ ইউ শুনে না কানটা জাস্ট পচে গেছে। মাইডি বলছি, জাস্ট লিটারালি টায়ার্ড হয়ে গেছি। এত কিছু শুনে তো আমার লাভ নেই। আমি তোমাকে আই লাভ ইউ বলেছি, তুমি রিপ্লাই আমাকে আই লাভ ইউ টু বলে দেবে, হয়ে গেল। মানে এত সহজ নাকি? হ্যাঁ, বললাম তো পারো তো নতুন কিছু করে দেখাও। এইসব আতিপাতি আই লাভ ইউ জাস্ট পুরনো হয়ে গেছে। দেখি কি করতে পারো তুমি আমার জন্য। হাল ছেড়ো না বন্ধু। জুড়ছে ফেলে আশা জুন কি ভরা শহর, তোর কথাতে তোর ছায়াতে রাজ্য জুড়ে আসছে ভোর, গল্প জুড়ছে ফেলে আশা জুন কি ভরা শহর, স্মৃতিকে তোর নামে ডাক পাঠিয়েছি শেষ পাতাতে লুকিয়ে রাখা গল্পগুলো ফিরতে কি পারে, ঝাপসালো কথিত। আজ ফলো করলে না? জানতাম তুমি এদিকেই আসবে। মানে এখনো বোঝনি? একবার ভেবে দেখো তো, তুমি তুমিও আবার প্রেমে পড়েছো। খুব মজা না? তোমাকে দেখলাম তাই এগিয়ে এলাম। আসছি সরো। তুমি সত্যবতী হলে আমি সত্যান্বেষী হব, কথা দিলাম। তুমি বিজয়া হলে আমি সত্যজিৎ হব, কথা দিলাম। তুমি লাবণ্য হলে আমি অমিত হব, কথা দিলাম। তুমি পারো হলে আমি তোমার নেশায় দেবদাস হব। তুমি ব্যঙ্গমী হলে আমি ব্যঙ্গমা হব। আর তুমি শাড়ি হলে আমি সুখ হয়ে তোমার পাশে থাকব। খুব পাকা তুমি, জানো তো? জানি, মিচকে একটা। আরে আরে উত্তরটা তো দিয়ে যাও। আঙুলে আঙুল জড়িয়ে গোধুলি যাই চল পেরি, আঙুলে আঙুল জড়িয়ে গোধুলি যাই চল পেরি, সাদা কালো রং বেরঙে দেখা হবে, পালাবে সে হাত ধরে, পালাবে সে হাত ধরে, ওগো ছালো রাত দিন, ওগো ছালো রাত দিন, আছি সে মন জুড়ে, তোরা দূর
জানো আমি কোনোদিনও ভাবিনি আমি প্রেম করব। আমিও না। কি এই যে আমি কোনোদিন প্রেম করব সেটা? আচ্ছা আমরা কিন্তু এখানে আরো অনেকক্ষণ থাকব। তো আমি কখন বললাম চলে যাব? জানো আমার না একটা নতুন বন্ধু হয়েছে, খুব ভালো ছেলে, তুমি বোধহয় চেনো। কে, কি নাম? অনির্বাণ। অনির্বাণ ওই নেতার ছেলে? খুব ভালো ছেলেটা, এই কদিনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের। আর এই তো সেদিনকে ড্রপ করে দিল আমাকে ওই ওইখানে, আর গিফট দিচ্ছে, বাড়ি আসা যাওয়া করছে, বেশ বেশ ভালো বন্ধু। আচ্ছা চলো এবার বেরোতে হবে আমাকে। এখনই? এই তো বলে বসবে কিছুক্ষণ। না মনে ছিল না, একটা কাজ আছে, চলো বেরোবো। প্রবলেম করলাম। এটা কে? আলাপ করি দি, আমার খুব ভালো বন্ধু মেঘ। হাই। রাত্রে দেখা হবে। কালকে মোটা অনির্বাণকে রাত্রেবেলা চরম কেলিয়েছি, বলেই দিয়েছি আমি। হ্যাঁ কালকে। ভাই পেছনে, ভাই পেছনে। আরে কি রে, কি পেছনে? তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? বলছি না কথা আছে, বলো। কি বলেছো তুমি অনির্বাণকে? কিছুই বলিনি, শুধু কেলিয়েছি। আর হ্যাঁ বলেছি, ও যদি তোমার আশেপাশে থাকে তাহলে আবার কেলাবো। কেন করছো এরকম, কেন এত বাড়াবাড়ি করছো? কিছুই তো করিনি, শুধু কেলিয়েছি। বাবা জানলে কি হবে একবার ভেবে দেখেছো? জানলে জানবে, একদিন তো এমনিতেও জানবে। না জানবে না। কি না জানবে না? এখন জানবেই বা কেন? এখন আর একদম ভালো লাগছে না আমাকে, একদম সহ্য করতে পারছো না বলো আমাকে? তারপর তো তোমার এখন বন্ধু হয়েছে নতুন অনির্বাণ, গ্রামের নেতার ছেলে, আর আমি, আমি তো একটা পাতি ছেলে এই গ্রামে। আসল কথাটা কি জানো তো, আমাকে তোমার আর একদম পোষাচ্ছে। চুপ করো প্লিজ, আর পারছি না নিতে। এরমভাবে এরমভাবে একটা সম্পর্ক হয় না, এইভাবে একটু বিশ্বাস ছাড়া, একটু সম্মান ছাড়া কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। আর আমি তোমাকে একটুও ভালোবাসি না। আই হেট ইউ। ক্ষমা করে দিলাম। আরে ওই ওই রোল নিচ্ছ? আমি ভাবলাম শুধু শুধু শত্রু বাড়ির কি লাভ, তাই ভাব করতে চলে এলাম। চলো ভাব ভাব। না আরে এই জন্যে না আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। সকালে ভাবলাম ঠিক আছে একটা ভুল হয়েছে, ব্যাপারটা মানিয়ে নেওয়া যায়। এবার দেখো আমার মনে হচ্ছে আমার একটু একটু ভুল হয়েছিল। চুপ। পেঁচা কয় পেঁচানি, আশা তোর চেঁচানি। আমুলে আমুল জড়িয়ে গোধুলি যাই।
না।